মা যে পথ দিয়ে যান সে পথ দিয়েই আসেন শ্যামা। আর শারদীয়া পুজোর উৎসবে মেতে উঠে বাঙালি। প্রতিমা আলোকসজ্জার পাশাপাশি থিমের বৈচিত্র্যে হৃদয় ছুঁয়ে যায় বহু কালী পুজো উদযাপন। পুজোর উৎসবে থিমে নতুন একেবারেই নতুন আঙ্গিকে থিম সাজিয়ে কালী পুজোকে আলোর উৎসবের পাশাপাশি হৃদয়ের উৎসবের আধুনিক করে তোলা হচ্ছে বৈরাতিগুড়ি সর্বজনীন কালী পুজো। উত্তরবঙ্গের এই পুজোর থিম কার্যত এবার বঙ্গে বিরল আর অসামান্য। শহর কলকাতা পেরিয়ে আমরা এবার রয়েছি উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গ মানেই কালী পূজায় সর্বসেরা ধূপগুড়ি, বরাবর এটাই বলা হয়। এবং এই মুহূর্তে রয়েছি ধূপগুড়ি বৈরাতিগুড়ি সর্বজনীন শ্যামা পুজো কমিটির দরবারে, যেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে সেকালের বিয়ে বাড়ির আদলেই তৈরি হয়েছে তাদের পুজো উদ্যোক্তাদের এবারের থিম। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, এই গোটা যে থিম রয়েছে, গোটা থিমের মেন ভাবনা মূল ভাবনাই কিন্তু তার কাছ থেকে ফুটে উঠেছে, এবং সরাসরি আমরা তার কাছেই যাব। মানে আমাদের এবার 69তম শ্যামা পুজো উৎসব, তো প্রতি বছরই আমরা হচ্ছে একটা নতুন বিষয়কে, নতুন আঙ্গিকে আমরা থিম হিসেবে মানুষের সামনে তুলে ধরার একটা চেষ্টা করি। তো এক্ষেত্রে এবছরের যে আমাদের ভাবনা সেটা হচ্ছে সেকালের বিয়ে বাড়ি। অর্থাৎ সেকাল বলতে আমরা ধরে নিয়েছি আজকের থেকে 30-40-50 বছর আগে গ্রামগঞ্জে যেভাবে বিয়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে, সামাজিক মেলবন্ধনের মাধ্যমে যে বিবাহ অনুষ্ঠান হতো সেটাকে একটা আবহের মাধ্যমে তুলে ধরা। এবং এক্ষেত্রে আমরা একটা বাংলাদেশের টিকইল গ্রাম আছে, যে গ্রামটি আলপনা গ্রাম হিসেবে পরিচিত, সেই আলপনা গ্রামকে আমরা আবহ হিসেবে এখানে রিপ্রেজেন্ট করেছি। তার পাশাপাশি আমরা একজন সেই বাড়ির যে মেয়ে, সেই মেয়ের চরিত্রটা আমরা কাল্পনিক হিসেবে টুলটুলি বলে একটা মেয়েকে পাত্রী হিসেবে আমরা বেছে নিয়েছি। এবং পাত্রপক্ষ জলপাইগুড়ি রঞ্জন সেন, সেনপাড়ার বাসিন্দা রঞ্জন সেন, তাকে আমরা পাত্র হিসেবে বেছে নিয়েছি। এবং তাদের বিবাহ অনুষ্ঠানটা ঠিক 11 তারিখ 6টার সময় গোধূলি লগ্নে এই এই থিম প্যান্ডেলের ভেতরেই, অর্থাৎ আমাদের সেই ছাতনাতলায় তাদের বিবাহ অনুষ্ঠিত হবে এবং গোটা ধূপগুড়ির মানুষ সেখানে নিমন্ত্রিত থাকবে। এই যে শিল্প ভাবনা যেটা রয়েছে, যেটা আপনারা দেখাচ্ছেন, এই শিল্প ভাবনার যে মূল শিল্পী তারা ঠিক কোথা থেকে আসছে যেমন জানতে চাইবো, পাশাপাশি সময় কলকাতার পর্দায় আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন যে ঠিক কি কি উপকরণ লাগিয়ে আপনারা এই পুজোর থিমটা তৈরি করেছেন। হ্যাঁ, যেহেতু একটা গ্রামীণ পরিবেশ তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে মাটি খড় এবং বাঁশকে মূলত এখানে ব্যবহার করেছি। আর আমাদের যে শিল্পী যারা এখানে কাজ করছেন, প্রায় 14-15 জন শিল্পী, তারা প্রায় ধূপগুড়ির আশেপাশে গ্রামগুলো থেকেই আসা। আমরা চাই যে আমাদের এই উত্তরবঙ্গের শিল্পীরাই তার কাজ পাক এবং তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতাগুলো যাতে ব্যবহার করতে পারে, তাদের কর্মদক্ষতার প্রমাণ দেয়, এটা আমরা চাই। এবং আশেপাশের শ্রমিকরা খুব ভালোভাবে কাজ করছে। কততম আপনাদের এবারে পুজো? এটা 69তম শ্যামা পুজো উৎসব, মানে দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে। এবং বৈরাতিগুড়ি স্কুলের যে থিম প্যান্ডেল সেটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে, আশেপাশের গ্রামগঞ্জ থেকে দু চার দিনের মধ্যে কয়েক লক্ষ লোক আমাদের এই প্যান্ডেল দেখতে আসেন। কালী পুজোতে সম্পূর্ণ ভিন্ন ঘরানায় মেতে উঠবে বৈরাতিগুড়ি। দীপাবলির আগের সন্ধ্যায় বর আসবে সানাই বাজনার সুরে, সাথে থাকবে নিত বর বরযাত্রী আত্মীয় স্বজনেরা, এরপর বসবে বিয়ের আসর। বৈরাতিগুড়ি সর্বজনীন শ্যামা পুজো কমিটির 69তম বছরের পুজো মণ্ডপে সাবেক কায়দায় বসছে টুলটুলির বিয়ের আসর। নবতম প্রযুক্তি যখন সভ্যতাকে ছুঁয়ে যায়নি, হাইফাই টেকনোলজির আগের সময়ে সেই বিয়ে বাড়িকে কেন্দ্র করে সেজে উঠবে বিয়ে বাড়ির প্রতিবেশীরাও। মূলত কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে এখানে? উপকরণ বলতে মাটি, খড়, বাঁশ, মূলত এগুলোই। কি মনে করছেন, ধূপগুড়িতে তো প্রচুর বিগ বাজেটের পুজো হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে না আমাদের পুজোটা হচ্ছে অন্যরকম পুজো, এই জন্য প্রতিবারই এখানে ভিড় হয়, আমরা আশা করি এবারও ভিড় হবে। মানে কি বিশেষত্ব কি আছে? বিশেষত্ব এখানে যেভাবে থিমটা করা হয় একেবারেই নতুন, মানে এমনি অন্য কোনো পূজায় এটা কেউ ব্যবহার করে না, করেও নাই হবে, যার জন্য আমাদের পুজোটা প্রতিবারই অন্যরকম পূজা হয়, ওই জন্য প্রচুর ভিড় হয়। কালী পুজোকে ঘিরে গ্রাম সেজে উঠছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোর উপজেলার টিকঅল গ্রামের আদলে। উল্লেখ্য, প্রতিবেশী দেশের এই গ্রাম বিখ্যাত প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা আলপনার জন্য। সারা বিশ্বে আলপনা গ্রাম নামেই পরিচিতি তার। পুজোর থিমের বিয়ে বাড়ির গ্রামও গড়ে উঠছে সেই আদলেই। দীপাবলির আগের সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে এই পুজোর।
বাঁশ খড় কাঠ মাটি দিয়ে গড়ে উঠেছে পুরো থিম চত্বর। বিয়ে বাড়ি সাজাতে থাকছে পুরনো বাঙালি বিয়ে বাড়ির আদলে ছাদনাতলা নহবতখানা পবনকে ভোজের আসর। আস্ত বিয়ে বাড়ির আদলে গড়া থিম জুড়ে থাকছে সাবেক বিয়ে বাড়ির ছোট ছোট চালচিত্র। পাত্র ও পাত্রের পক্ষের লোকজন এওটি পরিবেশনকারী থেকে পুরুত মশাই সবাই থাকবেন চত্বর জুড়ে। থিমের আবহে থাকছে সাবেক বিয়ের সানাই বাজনাও। 50টিরও বেশি মাটির মডেলে সেজে উঠছে পুজো থিম। মূর্তি করছেন নামী মৃৎশিল্পী সীতার কণ্ঠেশ্বর বর্মন। মূল চিন্তা ভাবনা যেটা এই থিমের চিন্তা ভাবনা সেটা আমাদের সদস্য দক্ষ শিল্পী অমিত সরকার, যে বাপির নামে খুব পরিচিত, রয়েছেন স্বনামধন্য চিত্রশিল্পী মনোজ ঘোষ এবং বাবলু রায়। আর প্রতিমা আর যে এখানে যে মডেলগুলোকে রাখা হবে সেগুলো তৈরি করছেন কণ্ঠেশ্বর বর্মন, সীতায়ের মৃৎশিল্পী, বরাবরই ওনারটাই আমরা নিয়ে থাকি। আমাদের যে মেন মূল যে পুজোর প্রতিমা সেটা আমাদের স্থানীয় শিল্পী দয়াল পালের কাছ থেকে আনা হচ্ছে। দেখুন, এখনো তো থিমের তো সেই হিসাবে কোনো বাজেট হয় না, তা এখনো পর্যন্ত আমরা যা বুঝছি এই পারপাসে আমাদের সর্বাধিক 800,000 টাকা তো লাগবেই, 800,000 টাকা মতো খরচা হবে। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের কথাটা আমাদের মাথায় রাখতে হবে। নিরাপত্তার ব্যাপারে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি না। আমরা মূলত আমাদের এই পুজো প্রাঙ্গণে, ঠিক মূল মন্দির প্রাঙ্গণের সামনেই থাকবে হচ্ছে অগ্নি নির্বাপন সরঞ্জাম। হ্যাঁ, সেই সাথে আমাদের এন্ট্রি অ্যান্ড এক্সিট দুটো আলাদা গেট রয়েছে। আর আমাদের যে ভলেন্টিয়ার্স মানে সদস্য যারা রয়েছে তারা আমাদের যে মেন যে দর্শনার্থীদের যে লাইন হয়, আপনারা সবাই জানেন যে এই দর্শনার্থীদের লাইন একদম পুজো প্রাঙ্গণের মূল গেট থেকে শুরু করে সেই গলির ভেতর পর্যন্ত চলে যায়। সেখানে আমাদের প্রচুর পরিমাণে প্রশাসনের লোক আর ভলেন্টিয়ার্সরা নিযুক্ত থাকবেন সেই নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করবার জন্য। চিরাচরিত ভাবনা থেকে সরে ভিন্ন ধর্মী থিম পুজোর জন্য পরিচিত বৈরাতিগুড়ি সর্বজনের বিয়েবাড়ির আদলে আলোর রোশনাই করার কাজ চলছে। থিম চত্বর সহ পুজোয় আলোর কাজ করছেন স্থানীয় শিল্পীরা। সব মিলিয়ে পুজোর আগেই উৎসবের সাজে সেজে উঠেছে বৈরাতিগুড়ি। উত্তরবঙ্গের ধূপগুড়িতে যখন বিগ বাজেটের পুজোগুলি দেখা যাচ্ছে, যে আলোক রোশনা থেকে শুরু করে 2023-এ দাঁড়িয়ে ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগিয়ে আলোর রোশনিতেই থাইল্যান্ডের মন্দির থেকে শুরু করে চারধাম, এমনকি দিল্লির লাল কেল্লাকেও ধূপগুড়িতেই দেখিয়ে দিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে বৈরাতিগুড়ি সার্বজনীন পুজো কমিটির তরফে কিন্তু একেবারে পিছনে চলে যাওয়া হয়েছে, একটা অধ্যায় পিছিয়ে গিয়ে সেকালের বিয়ে বাড়িকে তুলে ধরা হচ্ছে। উদ্যোক্তা থেকে শুরু করে ইতিমধ্যেই এই পুজো মণ্ডপের থিম দেখার জন্য মানুষের ভিড় জমছে এবং প্রত্যেকের মুখেই উঠে আসছে সেরা সেরা। অর্থাৎ কার্যত দাঁড়িয়ে পুরনো ছন্দকে তারা যেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরের মায় যেভাবে এই পুজো মণ্ডপ দেখার ভিড় লেগে থাকে, এবছর তা বেড়ে আরো দ্বিগুণ হবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এখন দেখার আসন্ন এই শ্যামা পূজা, এই শ্যামা পূজায় আর 5টি ক্লাবের মতো মানুষের জন্য যে চমক রেখেছেন বাকিরা, ঠিক বৈরাতিগুড়ি কতটা রাখতে পারছে সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে ক্যামেরা আর্তিকা দত্তর সঙ্গে সানি, সময় কলকাতা।